আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো ভিউয়ার্স কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনি অনলাইন থেকে ভালো প্রফিট টাকা ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। এবং আজকের যে সাইটটা শেয়ার করবো এখান থেকে আপনার পেমেন্ট সরাসরি বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনি আপনার পেমেন্টই নিতে পারবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন এবং এখান থেকে আপনার কীভাবে পেমেন্ট নেবেন সব কিছু কিন্তু আমি আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। এর জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, সেই সাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন আছে, সেটার উপর ক্লিক করে আপনার সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছে লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটাকে লাইক করে দিবেন। তো ফিওর আজকের যে সাইট লিঙ্ক সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন পড়ে দিয়ে দিচ্ছি, আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করে যখন একটি ব্রাউজার সিলেক্ট সো দেন আপনার সামনে কিন্তু এ ধরনের একটি ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য অ্যাট ফার্স্ট এখান থেকে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এবং 100% একটি ট্রাস্টেড সাইট, এই সাইটটি কিন্তু একটি 100% ট্রাস্টেড সাইট, ঠিক আছে। সো এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, সো আমি এখানে আপনাদের সামনে আবারও একটি অ্যাকাউন্ট করতেছি। সো আমি এখানে লিখলাম এমডি রানা, তারপরে ইউজার নাম আমি এখানে রানা 2.5 দিয়ে দিই, ঠিক আছে। সো রানা 2.5 দিয়ে দিলাম, ওকে। সো এটা হচ্ছে ইউজার নাম এবং ফোন নাম্বার দিতে বলছে, সো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে, সো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। সো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যদি ইমেল অ্যাড্রেস না থাকে সমস্যা নেই, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলে হবে। তারপর এখানে বলবে আপনাকে ক্লাব সিলেক্ট করতে, ঠিক আছে। সো আপনি সিলেক্ট ক্লাবে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডার্ক ক্লাব, আপনাকে অবশ্যই এই সাইডে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ডার্ক ক্লাবটা সিলেক্ট করে দিতে হবে এবং ডার্ক ক্লাবের অ্যাডমিনের হেল্পলাইন নাম্বারটাও আমি দিয়ে দেবো, আপনাদের কোনো প্রকার হেল্প লাগলে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। সো অবশ্যই আপনি এখান থেকে ডার্ক ক্লাবটা সিলেক্ট করে দেবেন, যেমনটা আমি এখানে ডার্ক ক্লাবটা সিলেক্ট করে দিচ্ছি। সো আপনি মাস্ট বি ডার্ক ক্লাবটা সিলেক্ট করে দিবেন, তারপর স্পন্সর নেম এখানে 2x দিয়ে দিবেন, ঠিক আছে। 2x স্পন্সর নেম, সরি 2x না, আপনি 2 দিয়ে দিবেন, ঠিক আছে। মানে ডার্ক ক্লাব দিয়ে দিবেন এবং স্পন্সর নেম আপনি এখানে 2 দিয়ে দিবেন, মানে 2, 2, 2, ঠিক আছে। তারপর এখানে একটি পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখন আমি জয়েন নাও ক্লিক করে দিলাম। সো আপনি যখন জয়েন নাও ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে আপনি নোটিশটা কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন। সো এখানে আমাদের ব্যালেন্সটি যদি আপনি দেখেন, এখানে আমার ব্যালেন্সটা কিন্তু বর্তমানে 0-0 এখানে দেখাচ্ছে, আমার ব্যালেন্স কিন্তু 0-0। সো এখানে কিন্তু আমাদের ডিপোজিট করে আর্নিং করতে হবে, এখানে বিভিন্ন ধরনের গেমসগুলো রয়েছে। সো ডিপোজিট করার জন্য আমাদের এখান থেকে রয়েছে ডিপোজিট অপশন, সো আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিলাম। সিলেক্ট ম্যাথড রয়েছে বিকাশ নগদ, সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর তারা যে এখানে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিলাম, তারপর তাদের একটি নাম্বার এখানে শো করতেছে, এই নাম্বারে আমি এখান থেকে তাদের এখানে আমি 700 টাকা আমি তাদের এখানে ডিপোজিট করবো, ঠিক আছে। এখানে যে মিনিমাম ডিপোজিট আপনি 300 টাকা হলে মিনিমাম ডিপোজিট আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে 700 টাকা ডিপোজিট করবো। সো তাদের নাম্বারে আমি সেন্ড মানি করবো, তার জন্য আমি 700 টাকা অ্যামাউন্ট এখানে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর আমি সেন্ড মানিটি এখান থেকে আপনাদের সামনে আমি কনফার্ম করে দিব, ঠিক আছে। সো আমি এখান থেকে সেন্ড মানিটি কনফার্ম করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটি কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। সো আমি কিন্তু এখানে একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে গেছি, সো এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। সো আমি কিন্তু ট্রানজ্যাকশন আইডিটি অলরেডি কপি করে নিচ্ছি। সো আপনি কিন্তু এসএমএসের মাধ্যমে একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন যখন আপনি তাদেরকে টাকাটি সেন্ড করবেন, ঠিক আছে, বা যেভাবে হোক একটি ট্রানজ্যাকশন আইডি আপনারা পাবেন যখন এই ট্রানজ্যাকশনটা করবেন। সো সর্ব নিচে চলে যাবেন, এখানে আপনি ট্রানজ্যাকশন নাম্বার চাইছে, এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। তারপরে অ্যামাউন্ট এখানে কত টাকা সেন্ড করছেন, যেহেতু আমি 700 সেন্ড করছি, সেক্ষেত্রে 700 কোন নাম্বার কোন বিকাশ নাম্বার থেকে টাকা সেন্ড করছি সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, কারণ এখানে তারা ম্যানুয়ালিভাবে চেক করে, ঠিক আছে, যে আপনি টাকাটি সেন্ড করছেন কিনা। ওকে, তো সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। সো আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বলবে যে আপনার ডিপোজিটটা সাকসেসফুলিভাবে রিকোয়েস্ট করে ফেলছেন, দেন আপনাকে অ্যাডমিন রিভি মানে অ্যাডমিন চেক করবে, ঠিক আছে। 2-4, 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে অ্যাডমিন কিন্তু আপনার এটা ব্যালেন্সই অ্যাড করে দেবে। সো আমি এখানে ওয়েট করি আমার ব্যালেন্সটা অ্যাড হওয়া পর্যন্ত। সো এখানে আমার যে ব্যালেন্সটা তারা কিন্তু আমাকে এখানে অ্যাড করে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 700 টাকা তারা আমার এখানে ব্যালেন্সই অ্যাড করে দিছে। আর এ ধরনের সাইটগুলোতে যারা খুঁজতেছেন যে গেমস খেলে আপনারা টাকা আর্নিং করবেন, এটা 100% একটি ট্রাস্টেড সাইট। এবং ভিডিওর যে আমি এখানে আপনাদের সামনে গেমস খেলে সব কিছু করে দেখাবো, তার আগে আমি একটা কথা বলবো, এখানে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে খেলবেন, কারণ এগুলো হচ্ছে মূলত গেম খেলে আর্নিংয়ের সাইট, সেক্ষেত্রে আপনি এখান থেকে হারতেও পারেন জিততেও পারেন, এটাই মূলত স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে খেলবেন, এক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না, ঠিক আছে। তবে সাইটটি ট্রাস্টেড 100%, ওকে। সো
এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে অ্যাট ফার্স্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি হেডটেল, এই সাইটে অনেকদিন যাবত প্রেমেন্ট করে আসতেছে, ঠিক আছে, প্রেমেন্ট নিয়ে কোনো প্রকার সমস্যা হয় না কারো। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হেডটেল যে গেমটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো আমি এখান থেকে হেডটেলের উপর ক্লিক করে আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। সো অ্যাট ফার্স্ট যে গেমটা রয়েছে সেই গেমটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো হেডটেল গেমটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদের। সো আপনি যদি এখানে 50 অ্যামাউন্ট ধরেন, দেখেন 50 অ্যামাউন্ট ধরলে আপনি এখান থেকে 90 পাবেন যদি উইন হন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে হেড না টেল, যদি হেড ধরেন সো সেক্ষেত্রে যদি হেড উঠে সেক্ষেত্রে আপনি 50-90 পাবেন, যদি টেল ধরেন সেক্ষেত্রে টেল উঠলে 50-90 পাবেন, যদি টেল ধরে আপনি যদি হেড উঠে সেক্ষেত্রে আপনার 50 লস, ঠিক আছে। সো এদিক দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। সো আমি এখান থেকে হেড ধরলাম, হেড ধরার পর আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। সো এটা ঘুরতেছে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমবারে এখান থেকে উইন হয়ে গেছি। দেখতে পাচ্ছেন ইউ আর উইন, আমি কিন্তু এখানে প্রথমবারে উইন হয়ে গেলাম। সো এবারে আমি এটা টেলের উপর ধরবো, টেলের উপর ধরার পর আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি, দেখা যাক এবার কি হয়। এটা কিন্তু ঘুরতেছে, সো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি অলরেডি দুইবার কিন্তু আমি এখান থেকে অলরেডি কিন্তু উইন হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ইউ আর উইন, আমি কিন্তু অলরেডি এখানে দুইবার উইন হয়ে গেছি। তারপর আমি আবারও এখানে টেলের উপর ধরা আছে, সো টেলের উপরে ধরা থাক, আবারও আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। সো আবারও কিন্তু ঘুরতেছে, সো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি উইন হয়ে গেছি। অলরেডি কিন্তু আমি এখান থেকে তিনবার উইন হয়ে গেছি, ঠিক আছে, মানে কি বলবো, অলরেডি এখানে তিনবার উইন হয়ে গেছে। যদি আপনি ভালোভাবে খেলতে পারেন তা ভালোভাবে আর্নিং এখান থেকে করতে পারবেন। সো আমি এবার এটা হেডের উপর ধরবো, ঠিক আছে। সো এগুলো আমরা তো গেম খেলে আর্নিং স্যার সেক্ষেত্রে তো বুঝতে পারছেন। সো আমি এখানে হেডের উপর ধরে আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি, সো এবারও কিন্তু এটা ঘুরতেছে। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি হেরে গেছি, দেখতে পাচ্ছেন ইউর ফেল, কিন্তু আমি কিন্তু এবার হেরে গেছি, অর্থাৎ এবার কিন্তু আমার এখানে 50 টাকা কিন্তু আমার এখানে লস হয়ে গেছে, ঠিক আছে। সো এই গেমটা মূলত আপনাকে এভাবেই খেলে কিন্তু এখান থেকে আপনাকে আর্নিংটা করতে হবে। আপনি এখান থেকে 20ও ধরতে পারেন, ঠিক আছে, আপনি 77ও ধরতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন, 20 থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি ধরতে পারবেন। সো আমি এখানে ভিডিওটা স্টপ করে আমি এখানে কিছু টাকা আর্নিং করে ব্যাক করে আসতেছি। সো আমি এখান থেকে আর্নিং করছি কিছু, ঠিক আছে। সো আমি এখান থেকে এখন ব্যাকবারে ক্লিক করতেছি। সো এই গেমটা খেলে আপনাকে এভাবে মূলত এখান থেকে আপনাকে আর্নিংটা করতে হবে। সো আমার ব্যালেন্সটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, তার সম্পর্কে আমি যে বাকি গেমগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। উড ইভেন্ট এবং যে এটা রয়েছে এটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিই, এগুলো আমি খেলে দেখাবো না, আপনারা খেলবেন, ঠিক আছে। উড ইভেন্ট মানে উড ইভেন্ট মানে জোর ধরবেন না বেজোর ধরবেন, অর্থাৎ 1-3-5 এগুলো হচ্ছে বেজোর, আর জোর 2-4-6 এগুলো হচ্ছে জোর। তো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি উট ধরবেন না ইভেন ধরবেন, অর্থাৎ জোর ধরবেন না বেজোর ধরবেন। সো আপনি যদি জোর ধরেন, সো এখানে আপনি যত অ্যামাউন্ট দিবেন 20 দিবেন, 20 দেওয়ার পর যদি আপনি জোর ধরলেন বা বেজোর ধরলেন, ঠিক আছে, ধরার পর আপনি এখান থেকে প্লেতে ক্লিক করে দেবেন। যদি এখানে বেজোর উঠে সেক্ষেত্রে আপনি এখানে 20-36 পাবেন, এখানে আপনি যত অ্যামাউন্ট দিবেন সেই হিসাবে কিন্তু আপনি এখান থেকে খেলতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে আপনার যদি জোর উঠে সেক্ষেত্রে কিন্তু আপনি হেরে যাবেন, যদি আপনি জোর ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনি জোর উঠলে সেক্ষেত্রে আপনি উইন হবেন। সো এটা মূলত আপনাকে এভাবে খেলতে হবে। সো এটা আপনার এইভাবে খেলে নেবেন। তারপরে এখান থেকে 6 NIR যেটা রয়েছে এটা আমি আপনাদের একটু ধারণা দিই। আপনি যদি এখানে 20 ধরেন 20-60 পাবেন, আপনাকে একটি সংখ্যা সিলেক্ট করতে হবে। যদি 2 সিলেক্ট করেন সেক্ষেত্রে যদি আপনাকে এখানে লুডো ঘুরে 2 উঠে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে 60 পাবেন, যদি 1-3-4-5-6 এগুলো উঠে সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তো এটা একটু হার্ড গেম, ঠিক আছে, এটা কিন্তু একটু হার্ড, ওকে। সো তারপর এখানে 45 যে ব্যালেন্সটা রয়েছে একদম নিচেরটা আমি আপনাদের এটাও একটু ধারণা দিতে, এই জন্য আপনার ব্যালেন্স 45 লাগবে। সো আপনি এখান থেকে প্লেতে ক্লিক করবেন, একটা লুডো ঘুরবে, যদি আপনার লুডো ঘুরে যদি 6 উঠে সেক্ষেত্রে আপনি 45-77 পাবেন, আর যদি আপনার লুডোতে 1 উঠে সেক্ষেত্রে 45-20 পাবেন, যদি লুডোতে 2 উঠে সেক্ষেত্রে 45-30 পাবেন, যদি লুডোতে 5 উঠে সেক্ষেত্রে 45-60 পাবেন, অর্থাৎ কোনো মিস নাই, একটা না একটা পাবেন, ঠিক আছে, ব্যালেন্স পাবেন, তবে লাভ আর লস এটাই, ওকে। সো এই টাইপ আপনাকে এইভাবে খেলতে হবে। সো আশা করি বুঝতে পারছেন এগুলো আপনাকে কীভাবে খেলতে হবে। এখন তো আপনারা খেললেন, এখান থেকে আপনাকে তো টাকা এখন উইথড্র করতে হবে। সো উইথড্র করার জন্য এখান থেকে রয়েছে 3-dot icon। সো 3-dot icon ক্লিক করে দেবেন, আমার ব্যালেন্সটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে মাই ওয়ালেট রয়েছে, মাই ওয়ালেটে আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট, উইথড্র রিকোয়েস্ট, উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। সিলেক্ট ম্যাথড রয়েছে বিকাশ, সো বিকাশ সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্টটাই পার্সোনাল সিলেক্ট করে দিলাম। সো অ্যামাউন্ট এখান থেকে আমি 1500 টাকা উইথড্র করবো, সেই জন্য এখান থেকে 1500 লিখে দিলাম, এবং এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। সো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্টটা কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে গেছে, ঠিক আছে। সো তারা যদি অলরেডি থেকে 5-10 মিনিট বা 2-4 মিনিটের বা 1-2 মিনিটের ভিতরে কিন্তু পেমেন্টটা করে দেয়, সো আমরা পেমেন্ট আসা পর্যন্ত দেখি, ওয়েট করি তারা কত সময়ের ভিতরে আমাদের পেমেন্টটা করে দেয়। সো আমরা ওয়েট করি।
সো তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে, ঠিক আছে। আমি আপনাদের এখানে পেমেন্ট প্রুফটা এখানে দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে এখানে পেমেন্টটা করে দিয়েছে, রিসিভ পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1500 টাকা কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা কিন্তু আমি রিসিভ করেছি, যেটা কিন্তু আমি উইথড্র করছি সেটা কিন্তু আমি 10:48 আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা কিন্তু রিসিভ করছি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন এই সাইট থেকে আপনাদের কীভাবে ইনকাম করতে হবে, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিলাম। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খেলবেন এবং 100% একটি ট্রাস্টেড সাইট, যদি আপনি ভালোভাবে খেলতে পারেন সেক্ষেত্রে আপনি উইন হবেন, যদি আপনি খারাপ খেলতে পারেন সেক্ষেত্রে আপনি হারবেন, কারণ এটাই মূলত স্বাভাবিক, যেহেতু এগুলো গেমস খেলে টাকা আর্নিংয়ের সাইট, তবে ট্রাস্টেড সাইট এবং পেমেন্ট করে, ঠিক আছে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।